এসএসসির 10টি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টান্ডন। গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টান্ডন। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আজ এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল হরিশ টান্ডনের বেঞ্চে। এসএসসি 10টি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি হরিশ টান্ডন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মামলাগুলি থেকে সরে দাঁড়ালেন। গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম শিক্ষক নিয়োগ মামলা থেকে বিচারপতি সরে দাঁড়িয়েছেন। আজ এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল হরিশ টান্ডনের বেঞ্চে। এসএসসি এর মূলত গ্রুপ সি গ্রুপ ডি তে কর্মী নিয়োগ, তার পাশাপাশি ক্লাস 9 এবং ক্লাস 10 এর যে শিক্ষক নিয়োগ, সেই ধরনের 10টি মামলা থেকে বিচারপতি হরিশ টান্ডন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তার এজলাসে এসএসসি এর যে বিশেষ কমিটি বা যে উপদেষ্টা কমিটি, আহ্বায়ক কমিটি, সেই কমিটির পাঁচজনকে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন, সেই মামলা কিন্তু এখনো পর্যন্ত বা এই মুহূর্ত পর্যন্ত বিচারপতি হরিশ টান্ডনের এজলাসেই আছে। সেই মামলাগুলির ক্ষেত্রে বিচারপতি হরিশ টান্ডন কী সিদ্ধান্ত নেন সেটা পরবর্তীকালে স্পষ্ট হবে। কিন্তু আপাততভাবে গ্রুপ ডি গ্রুপ সি ক্লাস 9 এবং ক্লাস 10 এতে শিক্ষক এবং কর্মী নিয়োগের যে মামলাগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল এবং যেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করা হয়েছিল এবং বিচারপতি হরিশ টান্ডন সেই সমস্ত মামলাতেই সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন এবং সেখানে তুমি জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বে একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট এবং সেই কমিটিও ইতিমধ্যেই তারা কিন্তু কাজ করছেন। সেই মামলাগুলি থেকেই বিচারপতি হরিশ টান্ডন নিজে অব্যাহতি চেয়েছেন, সরে দাঁড়িয়েছেন। তুমি জানো যে কয়েকদিন আগেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে বা সেই আবেদনপত্রে তিনি স্পষ্টতই বলেছিলেন যে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা একক বিচারপতির বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চেষ্টা করছেন এর একেবারে গভীরতা খুঁজে বার করার জন্য, দুর্নীতির শিকড় খুঁজে বার করার জন্য। কিন্তু বারবার হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই মামলার ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে, সিবিআই অনুসন্ধানের ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এইভাবে একক বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের হাত কেন বেঁধে দেওয়া হচ্ছে, কার স্বার্থে বেঁধে দেওয়া হচ্ছে, এটা কি আদৌ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, এই ধরনের একাধিক তিনি অভিযোগ তুলেছিলেন হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে। এবং তার প্রেক্ষিতে আজকে 10টি মামলা থেকে তিনি যে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আইনজীবী মহল মনে করছে। তুমি জানো যে এখানে মূলত অভিযোগ যেটা উঠেছিল যে প্যানেলের বাইরে অর্থাৎ এসএসসির মাধ্যমে যে নিয়োগ হয় সেই নিয়োগে প্যানেলের বাইরে থাকা বহু প্রার্থী যারা নাম আদৌ প্যানেলে নেই, তারা কেউ আদৌ পরীক্ষায় বসেছেন কিনা সেই সম্পর্কেও এখনো পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্ট সন্দিহান। তাদেরকে অবৈধভাবে নিয়োগ করা হয়, তারা অবৈধভাবে সুপারিশপত্র পেয়েছেন এসএসসির মাধ্যমে এবং সেই সুপারিশপত্রের ভিত্তিতে তারা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তারা কিন্তু নিয়োগপত্র হাতে পেয়েছেন। এবং এই মামলায় একটা সময় তুমি জানো যে এসএসসির তরফ থেকেও বলা হয়েছিল এই যে সুপারিশপত্রগুলো দেওয়া হয়েছে সেই সুপারিশপত্রগুলো আদপেই কোনোটা আসল নয়, সবকটি ভুয়ো। সেখানে কলকাতা হাইকোর্টের প্রশ্ন ছিল যে এই ভুয়ো নিয়োগপত্র একেবারে যেটা আসল এসএসসির তরফ থেকে যেটা ইস্যু করা হয় সেই ধরনের সুপারিশপত্র তারা পেলেন কোথা থেকে। এর ভিত্তিতেই তুমি জানো যে এসএসসির মাথায় যে 5 সদস্যের বিশেষ উপদেষ্টা কমিটি ছিল সেই উপদেষ্টা কমিটির তরফ থেকে তুমি জানো আহ্বায়ক যিনি ছিলেন শান্তিপ্রসাদ সিনহা বা এসপি সিনহা, তাকে এর আগে কলকাতা হাইকোর্ট জিজ্ঞাসাবাদ করেছিল, তাকে এর আগে সিবিআইয়ের তরফ থেকেও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপরে ওই উপদেষ্টা কমিটির বাকি 4 জনকেও সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং সেই সমস্ত গোটা বিষয়টাই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অতএব তুমি জানো যে গ্রুপ সি গ্রুপ ডি এবং তার পাশাপাশি ক্লাস 9 এবং ক্লাস 10 সম্পূর্ণ বিষয়ে একাধিকবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ হয়েছে ডিভিশন বেঞ্চের কাছে, সেই নির্দেশ স্থগিত হয়ে গিয়েছে। সমস্তটা মিলিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছিলেন, ফলত এই সামগ্রিক প্রেক্ষিতে আজকে বিচারপতির হরিশ টান্ডনের তরফ থেকে এই 10টি মামলা তিনি ছেড়ে সেই মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন, এটাও কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে আইনজীবী মহল মনে করছে।